অনেক সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে নীলামবাজার থানা এলাকায়। এবারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে। একটি লরি এবং একটি বিলাসী মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বহিরাজ্যের দুই যুবক। বহিরাজ্য অর্থাৎ ঊনকোটি ত্রিপুরার কয়লা শহরের দুই যুবক আহত হয়েছেন এই সড়ক দুর্ঘটনায়। তাদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক বলে জানা যাচ্ছে। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার দুপুরে নীলামবাজার হাসপাতালের সম্মুখে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় আহত বাইক চালক এবং আরোহী দুজনে ঊনকোটি ত্রিপুরার কয়লা শহরের সম্রাট দে এবং নীলাঞ্জন দাস বলে জানা গেছে। জানা গেছে যে কয়লা শহরের দিক থেকে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে নীলামবাজার হাসপাতালের সম্মুখে পৌঁছাতেই অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরির সাথে সজোরে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে দুজনে। দুর্ঘটনায় কয়লা শহরের সম্রাট দে গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদেরকে উদ্ধার করে নীলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাদের অবস্থা বেগতিক থাকায় করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে গুরুতর আহত সম্রাটকে। এদিকে নীলামবাজার থানার ওসি ডি বসুমাতারি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং লরি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান এবং ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। শেষ খবরে জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত সম্রাট দেকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা অতি সংকটজনক বলেও জানা যায়। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন।